বন্দি করে রেখে দিয়েছে, কোন খাবারের ব্যবস্থাও করেনি। ডাক্তার যাত্রা দিনেতে খবর দিয়ে দিল, এ রাজা মশাই আর আব্দুল্লাহ ইবনে হুজাফার অবস্থা ভালো না, মারা যেতে পারে, এর এখন খাবারটা দিতে হবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুজাফার কাছে খাঞ্চা করে খাবার চলে এলো, সুন্দর রেশমের কাপড় ঢাকা দিয়ে। যখনই খাঞ্চাটা তোলা হয়েছে, ওই খাঞ্চার মধ্যে দেখতে লেগেছে শুকরের গোস্ত আর মদ রয়েছে। কেননা বাচ্চা জানে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যদি এই হারাম খাদ্যটা খাওয়াতে পারি, ওর দিন থেকে কয়েক কদম হলো দূরে সরে যাবে, ওকে আরো দুর্বল করা যাবে, ওর ইমানটা একটু কমজোর হয়ে যাবে। তাহলে আগামী দিনে আর একটু চাপ দিলে ওকে বের করিয়ে আনা যাবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা এখন খোদার তো আছে, এই সময় খাবারটা দিলে ও হয়তো খিদার ছোটে মেনে নেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুজাফা যখনই দেখেছে ওই খাবারের থালটাকে উল্টে দিয়ে বলতে লেগেছে, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। এই যুবকেরা আব্দুল্লাহ ইবনে হুজাফার খবরটা রাজার কাছে চলে এলো, এ রাজা আব্দুল্লাহ ইবনে হুজাফা ওই হারাম খাদ্যটাকে খাইনে সে উল্টে দিয়েছে। সে বলতে লেগেছে, আমি আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যাওয়া পছন্দ করি, এই হারামের এক লুকমা খাবারকে পছন্দ করি না। আল্লাহ, বাচ্চা হারাম খাদ্য কেন দিচ্ছিল? হারাম খাদ্য খেলে রসুল থেকে ও দূরে সরবে, আর রসুল থেকে দূরে সরে হলে কার সাহায্য দূরে যাবে বলুন? আল্লাহ সাহায্য দূরে সরে যাবে। আর আল্লাহ সাহায্য যখন কারো উপর থেকে দূরে সরে যায়, তাকে গোলাম বাঁচানো, গোলাম বানানো সহজ না? সহজ নয়। আব্দুল্লাহ ইবনে হুজাফার কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল, শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, এখনো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করল আব্দুল্লাহ ইবনে হুজাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুজাফার ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তসবি পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা একবার নজর দিয়েছে কে আসছে, যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ একবার বলে সিজদায় পড়েছে। তিন দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু তিন দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরে, দাদা খারাপ লেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোন মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ তিন দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সেজদায় পড়েছিল, ওই সেজদা থেকে তিন দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি, আমি যেন একটা পাথরকে লাড়াতেছিলাম, ও যেন কোনো মানুষ নয় একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ইমান দেয়, এই দিন হলো সত্য দিন, আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে, এবং আব্দুল্লাহ ইবনে হুজাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদিওকে বারবার বলেন,
এমন সাবারা ময়দানে মাশরের জন্য বেশি বেশি করে চিন্তা করো। আল্লাহ কোরআনও বলে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নাফসের উচিত পরকাল নিয়ে ভাবা, কেননা পরকালটা তো কঠিন জায়গা হবে। তাই নবী আমার বললেন, বাবা সাবারা ময়দানে মাশরটা কেমন দিন হবে? আল্লাহ নবী সাহাবাদিয়াকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে দে এমন বাপ ছেলে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিন জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা শুনে কাঁদে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেন, এই জমিনটা যেমন লোহা আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে দে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে দাঁড়াতে পারবে না, যার যার উপরে জোর চলবে ওই জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো? মাইক আওয়াজে বুঝতে পারছেন? হ্যাঁ, দুনিয়ার কারো ভয় চমকানি দেখে তুমি ঘাবড়ে যাচ্ছ, ওই দিন কি হবে? ওই দিন কি হবে? আল্লাহ তো তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলাফত দিয়ে পাঠিয়েছে, এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করতে এসেছি, তাই তো আল্লাহ বলেছে, কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের জন্য দুটো কাজ রয়েছে, এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনে নারীকে প্রতিষ্ঠিত করো, এই জমিনের বিধবার সমস্যা সমাধান করো, এই জমিনে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, এই জমিনে যার চোখে পানি চোখের পানি মুছাবার ব্যবস্থা করো, এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও, এই জমিনের উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত হয়ে সংগ্রাম করো, এটাই তো তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাবেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি, রোজা অবশ্যই রাখতে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি, মালদারকে হজ করতে হবে, ওটা অর্থনীতির ডিউটি, এ যুবকেরা সমাজের জন্য যেটা করতে হবে সেটা হলো সমাজে তোমাদের গেল্লা প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে, তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় গরিব আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে, এই জমিনের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও, দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো, দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুণের পাশে দাঁড়িয়ে আজাদ করতে পারো, মনে রেখে দেবে ময়দানে মাশরের এই কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তোমাকে তার রহমত দ্বারা সেদিন বিপদ থেকে মুক্ত করে আশা জিমের ছায়া দেবে। সাত শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে প্রথম নম্বর কে বলবেন তো? বলেন, বলবেন না? রাগ হয়েছে কি আব্বারা, রাগ করলেন নাকি? তাহলে বলুন প্রথম নম্বর কে জানেন না? আমি বলবো, প্রথম নম্বর হলো যারা সমাজের বুকে নাই পরায়ণ শাসক হবে তারা। কারা নাই পরায়ণ শাসক? তাহলে নাই পরায়ণ শাসকের ইসলামে গুরুত্ব কত বুঝতে পারছেন? ওরকম কঠিন দিনে আল্লাহ তাকে আরশের ছায়া দেবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরের ছেলেগুলো নাই পরায়ণ শাসক কাকে বলে এটাও শেখানো দরকার আছে না? না, এটা শিখাবে কে? কে শিখাবে বলবেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিস যারা তারা শিখাবে,
তারা কারা? যারা মুখ খুলে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখে আল্লাহর জন্য, হাত মিলায় আল্লাহর জন্য, হাতকে টেনে লায় আল্লাহর জন্য, চলে আল্লাহর জন্য, বসে যায় আল্লাহর জন্য, কাঁদে আল্লাহর জন্য, হাসে আল্লাহর জন্য, তাদের মকসাদ একটাই হবে আল্লাহ 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 আল্লাহ। এদেরকে বলা হয় নবী পাকের ওয়ারিস, এরাই হলো আল্লাহ পাকের নবীর এলেমের প্রতিনিধিত্ব করবে, এরাই তো সমাজের বুকে সবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে এসেছে। এতো দয়া করে আল্লাহদেরকে পাঠিয়েছে, আজকে তাদের কথা বলার সুযোগ আছে, কথা বলে আপনার গ্রামের ইমামের কথা বলার সুযোগ আছে। তো যেখানে যারা কথা বলার সুযোগ তারা যদি চুপ হয়ে যায়, তো এ সমাজ ধ্বংস হবে না? হবে না, ধ্বংস হচ্ছে। কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে শান্তি আছে? কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে ওষুধ নেই বা রোগ নেই? বাড়িগুলো তো ওষুধের দোকান হয়ে গেছে। কেন? এই যে যার কথা বলা দরকার তাকে চুপ করিয়ে দিচ্ছ, যা শোনা দরকার সে বলছে। পাপেরা নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে, কি জন্যে যেতে হবে জিজ্ঞাসাও করে না। নবী পাক তাদেরকে বলতে লেগেছে, মক্কার জমিনের শাসক আবু জেলুদ বা সাইবাবুল হাব, এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে, তারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মা বেটিদের জুলুম হবে, মদিনার মানুষ দিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো, বাবা তোমরা সবই মানে নেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে, নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাবা নায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাস দের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, তাদের হাতে তরোয়াল নয়, ঢাল নয়, তীর নয়, বল্লম নয়, আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে, ওদের হাতে তরোয়াল আছে, ঢাল আছে, বল্লম আছে, জুহাদ যুদ্ধের লোহা ড্রেস রয়েছে, আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পাড়া কাপড় রয়েছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন, ইয়া রাসূলুল্লাহ ওদের মোকাবেলায় কি করে পারব? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে, আমার জমি জায়গা কারবার ব্যবসা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি করে পারব? এটা একবারও যেখানে নাই সন্ন্যায়ের ব্যাপার চলে এসেছে, নায়ের পক্ষে দাঁড়ানোটা হলো আল্লাহর হুকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছে এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবার এক বড় প্রশ্ন করেন, আজ আমি আপনাদেরকে যখন বলবো বাবারা তোমরা সংগঠিত হও, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জতকে লণ্ঠন করবে, তুমি কিছুই করতে পারবে না, তখন তুমি আমি বলবে, হুজুর আমরা তো গুটি কত কি করব, বলো না বলো না, এ বলে না বলে না, এই কথাটা আজকে বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে বলুন? আমাদের ইমান দুর্বল, আমাদের ইমান দুর্বল, আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা সংখ্যার উপরে, আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা অর্থের উপরে, আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা চোখে দেখা। আরে হতভাগা আকবর মুঘলে আজম ছিল ভারতবর্ষে, শোনো এই দেশে হতভাগা আকবরের নাম শোনেন নে? এই হতভাগা আকবরের নাম শুনেছেন না? শোনেন নে? ওকে মুঘলে আজম ভারত পুরো ভারতের হুকুমত দিয়েছিল কে বলুন? আল্লাহ দিয়েছে, কিন্তু শয়তান আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে
দিনে এলাহি বার করে ইসলামের বিরোধী কোরআনের বিরোধী কিতাব বার করেছিল না করেনি? হ্যাঁ, মুজাহিদ আলবে সানি আকবরের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো, আকবরের বিরুদ্ধে বলতে লাগলো, এ আকবর ইসলামের বিরোধী, এ আকবর কোরআনের বিরোধী, এ আকবর কোরআনকে মিটাবার কথা বলে, অতএবের বিরুদ্ধে সংগ্রাম করো। মুজাহিদ আল-পেশানি যখন এ কথা বলেছিল, মুজাহিদ আল-পেশানির পাশে গুটি কতক লোক ছিল, আকবরের পাশে কিন্তু সবাই ছিল, বড় বড় মুফতি মাওলানা আলেম ওলামা পীর সাহেব পীরজাদা। কেন আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে পুরো দেশের ক্ষমতা, তাই আকবরের দিকে সবাই দাঁড়িয়েছিল। মুজাহিদ আল-পেশানির দিকে গুটি কত লোক ছিল, মুজাহিদ আল-পেশানি বিশাল এক ময়দানে হাজির হয়েছে, সংগ্রাম হবে, লড়াই হবে, হক না হকের লড়াই হবে, গিয়ে দেখছে লাখো লোক হতবাক আকবরের দিকে, বড় নামদারি মুফতি মাওলানা, বড় নামদারি পীর সাহেব সব পাগড়ি টাগড়ি বেঁধে শয়তান সব আকবরের দিকে বসে আছে। কথা শুনছেন না শোনেন নে? হ্যাঁ শোনেন, যুগে যুগের কথা, ইতিহাস শুনতে হবে একটু, যুগে যুগে কি হয়েছে দেখো না, আমার ঘরে ছেলে বোকা বানাচ্ছে তুমি বুঝতেই পারছো নি। হতবাক আকবর একদম ফোর্স টোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, একদম তার পাওয়ার নিয়ে সব এসে হাজির, আর মুজাহিদ আল-পেশানি ফিসা মানুষ, ফকিসা মানুষ, গুটি কত লোক নিয়ে হাজির হয়েছে, সবাই ঠাট্টাই আর কি করছে, হাসে, গোটালি কি হবে রে, হ্যাঁ নাবে তা নাবে। হুজুর দূরে কাজ নামাজ পড়ে বলছেন, আল্লাহ মুজাহিদ আল-পেশানি বাপের ঘর ঠিকাতে আসেনে, জমি জায়গার ভাগ দখল করতে আসেনে, মুজাহিদ আল-পেশানি নিজের জন্য লড়াই করতে আসেনে, এই আল্লাহ এই জালিম তোমার কোরআনের বিরোধী করেছে, তাই এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। অতএব কোরআন তো তোমার কথা, তোমার ইজ্জতের কালামের কথা, আর ইজ্জতের পাওয়ার। আজ আমি মুজাহিদ আল-পেশানি দেখতে চাই। বিশাল তুফান শুরু হলো, মুজাহিদ আল-পেশানির গুটি কতক ছাড়া বাকি যারা ছিল সব বেটাকে ঠেলে ঠুলে নিয়ে যে দুমড়ে মুচড়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে, আর মুজাহিদ আল-পেশানির গুণকে আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঘিরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয়েকশো বছর হয়ে গেল, মুজাহিদ আল-পেশানি চলে গেছে, হতবাক আকবরও চলে গেছে, আকবরের দরবারে কেউ যায় না, তার বাড়ি কুতা, তার ছেলে কটা, তার কবর কুতা কেউ দেখতে যায়, কিন্তু মুজাহিদ আল-পেশানির দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা প্রবাদ বাক্য আছে, সব জায়গায় বুড়ো হওয়া যায়, মোস্তফার গোলামদা কখনো বুড়ো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফুরফুরাই যতদিন মেজে হুজুর বেঁচে ছিল, আব্বাস হুজুর জন হতে পারে, মেজে হুজুরের লাইনটা আমার থেকে বড় ছিল মুসাফা করার, কারণ এখানে বুড়ো হলেই দাম আরো বাড়ে, নবীর গোলামিতে যত বয়স বাড়বে তত দাম বাড়বে, বাকি সব জায়গায় দাম কমে যায়। জোরে বলেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুজাফা হুজুরের নাম শুনেন না, আমার নবীর এক সাহাবী ছিলেন, এক ইর খ্রিস্টান শাসক ধরে নিয়ে গেছে, শাসক ধরে নিয়ে যে তাকে অফার দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুজাফা তুমি মুহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক সম্মানীয় পদ দেবো, অনেক চাকরি দেবো, জায়গা দেবো, অর্থ দেবো, আমার রাজ্যে ভালো সম্মানীয় পদ দেবো, কি গো এখন ঝাঁট দিবার পদ পেয়ে গেলেই ব্যাস রসুল ছেড়ে দিচ্ছে, আমার কমে আছে না, না কি করিস ভাই, না আমি একটু অফিসে গিয়ে ঝাঁট দি। ওরে বাপ, তাই নাকি? ওর যা ঠাঁট বাঁট দেখলেই হাসি ভাই, ওই চাকরিতেই পাগল। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলছে, এই জালিম তুই কিছু পদের কথা বলছিস কেন, পুরু যদি হুকুমতটাও দিয়ে দিস, পুরু হুকুমতটাকেও যদি দিয়ে দিস, তোর সিংহাসনের দিকে এক বড় তাকিয়ে দেখবো না, মোস্তফা জানে রহমতের কদমে মরাকে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই জিন্দেগির কোনো দাম আছে? কেন এক্ষুনি যদি নিঃশ্বাসটা বেরিয়ে যায় কি গো সবশেষ তো? আচ্ছা বলুন তো, শরীরের সঙ্গে রুহের কত সম্পর্ক, সব থেকে আপন তো নাকি, কতদিন সাথে আছে না, 50 বছর, 30 বছর, 40 বছর সব সাথে আছে না? হ্যাঁ, এতদিন থাকার পরও এক সেকেন্ড আপনার কথা শুনবে? আল্লাহ ডাক দিয়েছে চলে আয়, আর আপনি যদি বলিস এক সেকেন্ড দাঁড়া না, পানিটা শুধু ঘিলে এলি, শুনবে?
কারো কথা শুনবে না, কেন এটা আল্লাহর হুকুম বলা হয়, রুহ এ বেরিয়ে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা বলছে আমি রাজি নাই হতে। ও ঠিক আছে, একে জিন্দানখানায় লিয়ে বড়, কিছুদিন খেতে দিও না, এমনি দেখবে সব ঠিক হয়ে যাবে। খিদে ভাই বড় জ্বালা না তা কি, খিদে বড় জ্বালা তো নাকি, যাই হোক তা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে মেরে দিতে চাইছে না, কেন না একটা বড় টিমের উনি সর্দার ছিলেন, একটা সাহাবা কাফেলাদের সর্দার। তাই আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যদি খ্রিস্টানের দিকে আনা যায় তাহলে মেসেজটা খ্রিস্টান বাদশা ছড়াবে, আরে মুহাম্মাদের গোলাম কি আমরা সামান্য পদ দিয়ে কিনে লিয়েছি, এটা ইসলামের জন্য একটা লজ্জিত বিষয় না বিষয় নাই বলো, কিন্তু আমরা তো এক কাপ চায়ও বিক্রি হই, ভুল বলা হচ্ছে। আজকেই সন্ধ্যেবেলা, আজকেই সন্ধ্যেবেলা এমন ঘটনা ঘটতে পারে, হয়তো দেখা যাবে তোমরা কেউ যাচ্ছ, কেউ ডেকে বলবে এদিকে তুমি যে বললে দিয়ে দাদা বলো কি হয়েছে, এলে চা খা, চাটাক যেই এক ঢোক মেরে দেবে অমনি বলবে আব্বা সিদ্দিকী ঠিকই আছে নামায় রোজার কথা বলবে, এসব বলা কি দরকার বল দিকি, অমনি তুমি এক ঢোক খেলিবার পরে বলবে ঠিকই বলেছেন, বন্দি করে রেখে দিয়েছে, কোন খাবারের ব্যবস্থাও করেনি। ডাক্তার ডাক্তার দিনেতে খবর দিয়ে দিল এ রাজা মশাই আর আব্দুল্লাহ ইবনে হুজাফার অবস্থা ভালো না, মারা যেতে পারে, এর এখন খাবারটা দিতে হবে। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুজাফার কাছে খাঞ্চা করে খাবার চলে এলো সুন্দর রেশমের কাপড় ঢাকা দিয়ে। যখনই খাঞ্চাটা তোলা হয়েছে ওই খাঞ্চার মধ্যে দেখতে লেগেছে শুকরের গোস্ত আর মদ রয়েছে, কেননা বাচ্চা জানে আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যদি এই হারাম খাদ্যটা খাওয়াতে পারি ওর দিন থেকে কয়েক কদম হলো দূরে সরে যাবে, ওকে আরো দুর্বল করা যাবে, ওর ইমানটা একটু কমজোর হয়ে যাবে, তাহলে আগামী দিনে আর একটু চাপ দিলে ওকে বের করিয়ে আনা যাবে। আব্দুল্লাহ ইবনে হুজাফা এখন খোদার তো আছে, এই সময় খাবারটা দিলে ও হয়তো খিদার চোটে মেনে নেবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুজাফা যখনই দেখেছে ওই খাবারের থালটাকে উল্টে দিয়ে বলতে লেগেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব কিছুই আল্লাহর জন্য, আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। এই যুবকেরা আব্দুল্লাহ ইবনে হুজাফার খবরটা রাজার কাছে চলে এলো, এই রাজা আব্দুল্লাহ ইবনে হুজাফা ওই হারাম খাদ্যটাকে খাইনে সে উল্টে দিয়েছে, সে বলতে লেগেছে আমি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাওয়া পছন্দ করি, এই হারামের এক লুকমা খাবারকে পছন্দ করি না। আল্লাহ বাদশা, বাদশা হারাম খাদ্য কেন দিচ্ছিল, হারাম খাদ্য খেলে রসুল থেকে ও দূরে সরবে, আর রসুল থেকে দূরে সরে হলে কার সাহায্য দূরে যাবে বলুন, আল্লাহ সাহায্য দূরে সরে যাবে, আর আল্লাহ সাহায্য যখন কারো উপর থেকে দূরে সরে যায় তাকে গোলাম বাঁচানো, গোলাম বানানো সহজ না, সহজ নয়। বাবেরা নজওয়ানেরা আব্দুল্লাহ ইবনে হুজাফার কথা যখন রাজার কাছে পৌঁছে গেল রাজা বলল শোনো গো এখনো ওর চর্বি গলেনি, এখনো কয়েকদিন রাখো তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা তরুণীরা বাপেরা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো, এরপরে তে রাজা চেষ্টা করল আব্দুল্লাহ ইবনে হুজাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুজাফার ঘরে পৌঁছে দিয়েছে, হুজুর আমার যুবক জন ছেলে
এমন করে বসে তসবি পড়তেছিল, যখনই ঘরের দরজা খুলেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা একবার নজর দিয়েছে কে আসছে, যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ একবার বলে সিজদায় পড়েছে। তিন দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু তিন দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরে, দাদা খারাপ লেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোন মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ তিন দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সেজদায় পড়েছিল, ওই সেজদা থেকে তিন দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি, আমি যেন একটা পাথরকে লাড়াতেছিলাম, ও যেন কোনো মানুষ নয় একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ঈমান দেয়, এই দিন হলো সত্য দিন, আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে, এবং আব্দুল্লাহ ইবনে হুজাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। রাজা দেখছে তো উল্টো হচ্ছে রে বাবা, একে বেঈমান আমাদের দিকে আনতে চেয়েছিলাম, উল্টো দেখছি আমার গুণ কি ওর দিকে লিচ্ছে তো আবার, উল্টো না উল্টো না কি? তখন রাজা দেখলো এই তো খুব প্রেস্টিজের ব্যাপার, আরো অনেক বড় কথা, রাজার মধ্যে একটা ভয় আল্লাহ তৈরি করালেন, কি ভয়, অন্তরে ভয় কে দেয়? জোরে বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিমের অন্তরে আল্লাহ তার ভয়কে ঢুকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন, ধরুন আপনারা কেউ আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার জালিমের অন্তরে আপনার ভয়টা আল্লাহ ঢুকিয়ে রাখবে, আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, দুনিয়ার সমস্ত জালিমের অন্তরে তার থেকে ভয় আল্লাহ তুলে নেয়, তোমার ভয় কেউ করবে না। কিছু শুনছেন তো? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠেছে না ওঠেনি? সত্য কথা বলুন, স্বীকার করুন। এজন্যই তো আজকে জালিমদের অন্তর থেকে আমাদের ভয় উঠে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুজাফার অন্তরে আল্লাহর ভয় আছে। এই বাচ্চার মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল, আরে একে যদি আমি ক্ষতি করি মনে হয় আমার ক্ষতি হয়ে যেতে পারে রাজত্ব। শুনছেন না? এই ভয় অটোমেটিক তৈরি হলো, কিন্তু রাজাও তো প্রেস্টিজে পড়ে গেছে, আরে আমি যদি একে ছেড়ে দিই আরে মান সম্মান ডুবে যাবে না, কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা করতে হবে। লাস্ট আব্দুল্লাহ ইবনে হুজাফাকে ডেকে রাজা বলছে, এ আব্দুল্লাহ হুজাফা, আরে তোদের রসুল কি শিখায়, এত ভাবে তোকে জুলুম করা হচ্ছে তুই তাও ছাড়ছিস না? আমি একটা রাজা, আমার একটা পেস্টিস টেস্টিস আছে না নাই, তুই একটু কম্প্রোমাইজ কর, কম্প্রোমাইজ কর, এত লোক আমায় মানে, এই ভালো শুনবেন, আজও এরকম ঘটছে, আজও ঘটছে, অনেক সময় আমরাও দেখেছি ছোটখাটো নেতা কাউকে গিলার পরে ছুঁচো গিলা টাইপের হয়ে যায়, এ কেন ধরতে গেলাম, এ কেন ধরতে গেলাম, হয় না হয় না? হ্যাঁ, আর এমনি এমনি ছেড়ে দিতে গেলেও প্রেস্টিজে লাগছে, সেও তো একটা ব্যাপার, আর যতদিন রাখছে তত ধস হচ্ছে, ধস বোঝেন না, তত ধস হচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে, দাদা পীর আওলাদকে ধরেছে, ধস হচ্ছে, বলছে কেন ধরতে গেলি রে, এ তো ছুঁচো গিলা টাইপের হয়ে গেল, না খেতে পেয়েছে, পেটের জ্বালায় খেতে গেছিলাম, গিলে দেখছি বিরাট গন্ধ, এই ছুঁচো বোঝেন না, হ্যাঁ হ্যাঁ, খিদের জ্বালায় লোভের জ্বালায় ভেবেছিল ধরে একটু টাইট করে দেবো, এই তো ধরার পরে দেখছি উল্টো কেস হয়ে গেছে, সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে দেখছি, এই হচ্ছে না এই না, হ্যাঁ যে কাজটা 10 বছর ধরে করতো ও 10-12 দিনের মধ্যে করে দিয়েছে, এ সবই কার ইশারা? জোরে বলেন, হ্যাঁ ভাইয়েরা 11 ভাই, কার? ইউসুফ নবীর ক ভাই? 11 ভাই। ভাইয়েরা ইউসুফ নবীকে কোথায় ফেলেছিল? যদি না ফেলতো মিশরের রাজা হবে কি করে?
কুয়ারের ভেতরেই তো মিশরের রাজা হবার সিঁড়ি আছে, কুয়ায় ফেলেছে, মিশরে যাবার বণিকরা এসে পানি তুলেছে, বালতিতে উঠেছে, ইউসুফ কেলিজে মিশরের বাজারে বিক্রি হয়েছে, আব্দুল আজিজ লিজে ঘরে গেছে, এই জানেন না? এ তো সিস্টেম একটা। তোমার আল্লাহ চাইছে ইনাকে অল্প দিনে ফেমাস করাবো, যদি না দুদিন ঢোকে তো ফেমাস হবে কি করে? ওকে দেখে আমার লোভ লাগছে, এখন মনে হয় আমায় একবার ঢুকালে আমি একটু হিরো হয়ে যাই। শীতের সময় বাংলাদেশে জলসা হতো, এখনো হয় তো, ওই তাল মিশরি লিয়ে গেছে, খুশখুস করে কাশি হলে দেখবেন তাল মিশরি খেলে একটু খাসিটা কমে যায়, তাই তো নাকি? এখন আবার তাল মিশরিও ডুপ্লিকেট হয়ে গেছে। যাই হোক, সেই জায়গায় হুজুরের সাথে তাল মিশরি চুরি হয়ে যাচ্ছে, খেতে বেশ মজা, চুরি হয়ে যাচ্ছে। হুজুর বলছে, হ্যাঁ রা বাবা, মিশরি গুলো চুরি হচ্ছে কি ব্যাপার? খাদেমকে জিজ্ঞেস করছে। তা হুজুর চার পাঁচটা খাদেম আছে, হুজুর বলেন, এক কাজ করো বাবা, যে ধরে দিতে পারবে তাকে এক বোতল দেব। সবাই পাহারা দিচ্ছে, সবাই পাহারা দিচ্ছে। প্রথম দিন আর চুরি হয়নি, দ্বিতীয় দিনও চুরি হয়নি, তৃতীয় দিনও চুরি হয়নি, চতুর্থ দিনে আর একজন লোক সামলাতে পারে না, সে যেই খেতে গেছে ধরে ফেলেছে, তো হুজুরের কাছে নিয়ে এসছে। হুজুর, আসামি ধরা পড়েছে। কে রে বাবা? একজনকে নিয়ে এসছি। কি গো মুরব্বী, তোমার কি ব্যাপার? বলছে, হুজুর আমি বুঝে উঠতে পারিনি, জেগেছিল চার দিন পরে, তো আমার খুব মজা লেগেছে, তাই একটু একটু খাই। তো বলে নিতে হয়, আমি বাইরে থেকে এনেছি, ফট করে সর্দি হয়ে গেলে, কাশি শুরিয়ে গেলে জলসা করবো কি করে? খেতে হয়, তোমার জন্য একটু বেশি করে এনে দেবো, তোমার পছন্দ, বলতে হয়। বলছে হুজুর, বলছে ধরা পড়ে গেলে কেমন হলো বলো তো? বলছে, হুজুর আমি বুঝে উঠতে পারি না ঠিক কি করে ধরা পড়ে গেলাম। তো হুজুর জিজ্ঞেস করছে, ছেলে বুলে কটা? বলছে, পাঁচটা। বলছে, আল্লাহ, পাঁচটা ছেলে বুলে আর তুমি বলছো আমি সাদা মাটা বুঝতে পারিনি? কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? আমরা সব জায়গায় বুঝি, আর এখানে বুঝতে পারবে না বললে হ্যাঁ সব বুঝতে পারছে, আমি কি বলছি বুঝতে পারছেন না? পারেন কেন? পেটে খিদে থাকলে নামাজেও সমস্যা হয় বাপ। হ্যাঁ, এই জন্য ইসলাম বলেছে, মুফতি সাহেব রয়েছেন, মিস্টেক হলে ধরিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। এলএমএস শিক্ষা শেষ আছে নাকি ভাই? দুনিয়া থেকে মরণ পর্যন্ত সব শিখতে পারে, কোনো অসুবিধে নেই। ইমামে আজম আবু হানিফা হুজুর যদি পথচারী মানুষের থেকেও জ্ঞান নিতে পারে। চিন্তিত হয়ে একদিন যাচ্ছিলেন, একজন বলছে, হুজুর বড্ড পেরেশান, কি ব্যাপার? বলছে, আমাকে প্রশ্ন করছে কুকুর কবে সাবার লোক হয়। আরে অনেক কিতাব খুঁজেছি পাচ্ছি নি, এ তো টুটকা জিনিস। বলছে, হুজুর যেদিন থেকে ঠ্যাং খেলো পিসাব করে ওই দিন থেকে। বলছে, ঠিক বলেছিস তো বাবা, সেদিন থেকে হুজুর তাকে সম্মান করতো, একটু হলেও জ্ঞান দিয়েছেন না দেয়নি? তাহলে শিক্ষার সংস্কৃতি কি আছে? উনি যদি ইমামে আজম হয়, ইসলাম বলছে তুমি নামাজে দাঁড়াচ্ছ এমন সময় খানা এসে গেছে, ইসলাম বলছে খেয়ে লাগে, আর না হয় তোর মনের মধ্যে হবে গোশ দিয়েছে না মাছ দিয়েছে না ডাল আলু হত্তা দিয়েছে, এই টেনশনে তোর নামাজে গন্ডগোল হবে, আগে খেয়ে লে বাবা, নফসকে ঠান্ডা কর, পেটকে ভরা, তারপর আয়। তাহলে ইসলাম কত সহজ করেছে বুঝতে পারছেন? তাহলে পেটে খিদে, বাড়িতে বাচ্চা অভাব, বিমারে অভাব থাকলে তোমার ধর্ম হবে? হ্যাঁ তো ভাইয়ের আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ঠিক আছে যাও, রাজা বড় যাই হোক, মার ইজ্জতটা বাঁচলো, নাক কাটা থেকে বাঁচলো, তো কি করা যাবে? আব্দুল্লাহ ইবনে হুযাফা চুমা তো দিয়েছে, কিন্তু ডাইরেক্ট কপালে দেয়নি, নিজের জুব্বার কাপুরের হাতে বড় কাপুর নিয়ে তার কপালে দিয়েছে, দিয়ে এই কাপুরের ওপরে চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়ে বলল, বাদশা যতদিন বাঁচবে এটা মনে রেখে দে, পৃথিবীর সব পাওয়ার এক জায়গায় করো, মোস্তফার প্রকৃত গোলাম দেহরে কখনো মিটানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকবে? হ্যাঁ, আমরা প্রকৃত গোলামি থেকে ছেড়ে গেছি, আমাদের গোলামি এখন দুনিয়াদারিতে হচ্ছে, এজন্য আমাদের দুর্দশা এটা। না হাই বলুন, হযরতে বেলালকে যখন গরম বালির উপরে শুইয়ে দিয়ে বলেছিল, এ বেলাল আল্লাহকে ছেড়ে দে, রসুলকে ছেড়ে দে, তোকে আমি আজাদ করে দেব, তোকে অনেক অর্থ দেব, সম্মান দেব, পদ দেব। হযরতে বেলাল হাবসি দেশের মানুষ, তিনি কি বলেছিল? এ জালিম উমাইয়া শাসক, শুনে রেখে দে, তুই আমার উপরে
করে যতই জোর চালাস না কেন আমার জিসমকে টুকরো টুকরো করে দিতে পারি, হাড় থেকে গোস্ত গুলো আলাদা করে দিতে পারে, কিন্তু মনে রাখবি বেলালের অন্তরে আল্লাহ ও আল্লাহ রসুল রয়েছে, আল্লাহ ও আল্লাহ রসুল ইনসাফ ইনসানিয়া সত্যের পক্ষে। তাই বেলালকে কখনো আল্লাহ ও রসুলের পক্ষ থেকে সারাতে তুই পারবি না। পেরেছিল পেরেছিল। আজকে আমাদের দশা কোথায়? আমরা আমাদের মসজিদের ইমামকে আমরা রাগ করি আছে না নাই। তুমি এত বড় যখন পাওয়ারফুল লাট সাহেব হয়ে গেছো, যাও না সমাজে যারা এতিমকে লোটে, বিধবাকে লোটে, গরিবদের লোটে, ওর সামনে কি মস্তানি করো না? ওখানে পারে না, নিরীহ ইমামের সামনে মিজাজ দিচ্ছে। আর ইমাম বন্ধুদেরকে বলবো, খারাপ লেবেন না, আজকে সমাজে আপনাদের এই দশাটা হচ্ছে কেন একটু ভাবা দরকার আছে না নাই? সমাজে এই দশাটা হচ্ছে কেন? এই দশাটা হচ্ছে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসটা পেল কি করে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, বলুন আমিন। বিদায় নিবার আগে রাসূলুল্লাহর একটা হাদিস বলবো, এরপরে দোয়া করে দেবো। আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, হে আমার সাহাবারা, আখিরি জামানার এমন একটা দিন আসবে যেদিন আমার উম্মতের উপরে যেমন খোদাদ্দ পশুগুলো খাবারের থালের উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে চতুর্দিক থেকে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, তাদের সংখ্যা অনেক হবে। কত হবে? তাহলে আমাদের সংখ্যা বেশি না কম? জোরে বলেন, আমাদের সংখ্যা বেশি না কম? দুনিয়া যদি বলে তোদের সংখ্যা কম, আর রসুল যদি বলে বেশি, আপনি কাটটা নেবেন? জোরে বলেন, হ্যাঁ হ্যাঁ। সংখ্যা যখন অনেক হবে তাহলে কেন মার খাবে? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন দুটো, এ বাবা সাহাবারা, আমার উম্মাতেরা তারা মৃত্যুকে বড় ভয় করবে। এক নম্বর মার খাবার কারণটা তাহলে কি? মৃত্যুকে বড় ভয় করবে। তৃতীয় নম্বর কারণটা কি? তারা বড় লুবি হয়ে যাবে। এই দুটো কারণ যখন আমার উম্মতের মধ্যে পাওয়া যাবে, সেদিন আমার উম্মাত চতুর্দিকে মার খাবে। যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে মৃত্যুর ভয় থাকবে না আর লোভ লালসা করবে না, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন জালিম আমার উম্মতকে মারতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর যেদিকেই তাকাবে তুমি আমি মার খেতে লেগেছি। এই তোমার আমার মধ্যে একটু তালাশ করা যাক, এই দুটো জিনিস ঢুকেছে না ঢুকে নে? দুটো জিনিসের কারণে আমরা মার খাচ্ছি। একটা হলো আমরা দুনিয়াকে ভয় করছি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি, মৃত্যুর ভয় করছি। অথচ মৃত্যু থেকে চেষ্টা করে কেউ বাঁচবে? পাঁচটাই জামাত, আচ্ছা, মৃত্যুকে ভয় করে কেউ বাঁচবে? কিন্তু সেটাকে ভয় করছি, যেটা চেষ্টা করলে করা যাবে, কি ভালো হলে, ভালো হবার চেষ্টা করলে হওয়া যাবে, সেটা চেষ্টা করছি না, মৃত্যুকে ভয় করছি।